হে জগতবাসী, আজকের যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা যারা এই পৃথিবীতে আল্লাহকে নিরাকার বলি, তো নিরাকার যদি বলি, যারা নিরাকার বলবে তারা পাপিষ্ট হয়ে যাবে। কেন? যদি না বুঝে বলে। তবে নিরাকার শব্দের অর্থ কি এবং আকার শব্দের অর্থ কি? যেমন বলা হয় যে আল্লাহ নিরাকার, যদি 100 ভাগ মানুষের মধ্যে যদি দেখা গেছে 95 জন মানুষকে বলা হয় যে নিরাকার শব্দের অর্থ কি, তখন তারা বলতেছে যে নিরাকার শব্দের অর্থ আল্লাহর কোনো আকার নেই। যখনই এই মানুষটা বলল যে আল্লাহর কোনো আকার নেই, তখনই বুঝতে হবে যে এই মানুষটি আল্লাহর কাছে পাপিষ্ট হয়ে গেল। কেন পাপিষ্ট হয়ে গেল? আল্লাহ কি বলেছে? কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ বলতেছে কি যে আমি এক, আমি অদ্বিতীয়, আমি স্বয়ং সম্পূর্ণ। যে আল্লাহ সামাদ শব্দের অর্থ কি? যে আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ, যে আমার কোনো কিছুরই অভাব নেই। তবে আমি বলবো, যারা এই পৃথিবীতে বলতেছে যে আল্লাহর কোনো আকার নেই, যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, তখনই আমি সেই লোকদেরকে বলে দেব যে তিনি কি করলেন, যে আল্লাহকে অভাবগ্রস্ত বানাইলেন। আমি যদি বলি আল্লাহ তোমার এটা নেই, এটার অভাব আছে, ওই জিনিসের অভাব আছে, ওই জিনিসের অভাব আছে, তখন কিন্তু আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আর রাগান্বিত হয়ে কি বলবে? যে তুমি আমার প্রতি বিশ্বাস নেই যে আমার অভাব আছে? আচ্ছা, যদি বলি আল্লাহর আকার নেই তাহলে আল্লাহর অভাব, আর আল্লাহকে যদি বলি যে আল্লাহ তোমার অভাব আছে, তখন কিন্তু আমার জবাব থাকবে না, একদিন আমি আটকে যাব। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি করতে কেন ইচ্ছা করল? মসজিদে যাই, মাদ্রাসায় যাই, বা শরীয়তের কোনো তাবলিগে যাই, বা এরকম শরীয়তের ইবাদত চলছে এখানে যদি যাই, তারা কি বলতেছে? যে আল্লাহ নিরাকার, তার মানে কি? যে আল্লাহর কোনো আকার নেই। আর আল্লাহ বলেছে আল্লাহুসসামাদ, আল্লাহ বলতেছে আল্লাহুসসামাদ, যে আমি সামাদ, আমার কোনো কিছুর অভাব নেই, তাহলে আমার আকারও আছে। আর সেই আকার কোথায়? আল্লাহ কি বলেছেন? খালাকাল ইনসানি আদাম ওয়ালি সুরাতিহি। হে জগতবাসী, যে আল্লাহ নির আকার, ঠিক আছে নিরাকার, কিন্তু নিরাকার শব্দের অর্থ আকার নেই, এটা অর্থ নেই। তবে একটা টিক্স করে কোরআনের যে কিছু বিষয় লেখা হয়েছে যে যারা নিরাকারকে বিশ্বাস করে তারাই মুত্তাকিন মুমিন। যেমন বলা হয়েছে সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তার মানে কি? যে এখানে বলা হচ্ছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তার মানে যে যারা নিরাকারকে বিশ্বাস করে তারা মুমিন, মুত্তাকিন, সিদ্দিকিন, সলিহিন। এই যে কথাগুলো বলা হয়েছে যে তারা নিরাকারকে বিশ্বাস করে, তার মানে কি? যারা নিরাকারকে বিশ্বাস করে তারা 100 ভাগের মধ্যে 95 ভাগ বলতেছে নিরাকার শব্দের তো আল্লাহর আকার নেই। আর 100 মধ্যে 5 জন মানুষে কি বলতেছে? নিরেরও আকার আছে, নিরেরও আকার আছে। তাহলে নিরের যদি আকার থাকে তাহলে সেটা কি? সেটাই আল্লাহ যখন আদমের ভিতরে রুহের সাথে ঢুকেছিল আদমের কালবের ভিতরে, তখন আদমের কালবে বসিয়া আল্লাহ আদমের মুখ দিয়ে কথা বলেছিল, তখন সমস্ত ফেরেশতা যখন বলেছিল যে তুমি আল্লাহ আদম বানালা, এখন এই আদম ইবাদত করবে, আমরাই তো তোমার ইবাদত করি, আল্লাহ কি বলেছে? হে ফেরেশতাগণ, আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা তা বোঝো না। তার মানে আল্লাহ আদমের কালবে বসে আদমের মুখ দিয়ে কথা বলেছে, কি বলেছে? হে ফেরেশতা সকল, আমাকে সেজদা করো। তার মানে আদমকে সেজদা করো, আমি আদমের মধ্যে আছি।
এই জন্যই বলা হয়েছে যারা নিজেকে পবিত্র করলো সে সফল কাম। তাহলে সেই আদম যদি আদি আদম হয়ে থাকে, তাহলে সেই আদি আদমের বংশধর আমরা, আমরা যদি নিজেকে পবিত্র করতে পারি তখন কি হবে? আমরা যখন নিজেকে পবিত্র করব তখন আল্লাহ আমাদের কালবে আসবে, বসবে, আমাদের মুখে কথা বলবে, কিছু বলে দিলে তা হয়ে যাবে। হে জগৎবাসী, আমি এই কথাগুলো এত সুন্দর গুছিয়ে বলার চেষ্টা করি। এরপরেও যদি কোনো শরীয়তের লোক একটা খারাপ কমেন্ট করে বা খারাপ একটা মন্তব্য করে বলে যে এটা সেটা, তখন কিন্তু দুঃখ লাগে, কারণ আমি তো কথাগুলো যুক্তির বাইরে বলিনি, কোরআন ও হাদিস ছাড়া বলিনি। হে জগৎবাসী, তো আশা করব আমার এই আলোচনাগুলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তবে এই ধরনের আলাপগুলো সামনে যেন আরেকটু খোলসা করে বলতে পারি, আল্লাহ যেন আমায় তৌফিক দান করে। তবে আমাদের এই চ্যানেলের আলাপ আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমাদের এই যেই ভিডিওগুলো ছাড়া হবে সমস্ত আপনাদের সামনে নোটিফিকেশন হিসেবে উপস্থিত হয়ে যাবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।